স্বাগতম সবাইকে উপকরণ ডট কমে এই এলইডি উপকরণ ডট কমে পাবেন এটি অনেক পাওয়ারফুল এল ইডি বত্রিশ থেকে ছত্রিশ বোল্টে চলে আর এটি হলো পঞ্চাশ ওয়াট অনেক আলো এই এল দুটি এল আপনি আপনি দুপাশে জ্বালিয়ে রাত্রে ব্যাডমিন্টন খেলতে পারবেন ছবিতে অবশ্যই এল সাইজ পাওয়া যায় না সেক্ষেত্রে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি এলইডিগুলো প্রায় স্টিল সহকারে এই যে দেখুন প্রায় দুই ইঞ্চির চেয়ে একটুখানি আরও বেশি হয় এই পাশে এই পাশেও একটু বেশি হয় মোটামুটি অনেক বড় তো এটি চালানোর জন্য আপনার যেটি দরকার হবে একটি ড্রাইভার এল ড্রাইভার হ্যাঁ ড্রাইভারটি এই যে ড্রাইভার আপনারা আমাদের উপকন ডট কমে পাবেন এই ড্রাইভারটাও পঞ্চাশ ওয়াটের এখানে লেখা আছে দুশো বিশ ভোল্টে চলে আর পঞ্চাশ ওয়াটের এর আউটপুট ভোল্টেজ প্রায় ছত্রিশ থেকে পঞ্চাশ ভোল্ট এরকম হয় ড্রাইভারের একটি হলো ইনপুট এই দুটি তার ডিসি এসি দুশো বিশ বোল্টে আপনাকে জয়েন করাতে হবে আর যে আউটপুট আছে এখানে একটি লাল একটি কালো লালটি পজিটিভ আর কালোটি নেগেটিভ এই যে দুইটি এইটা এই দুই মাথায় শুধু এসি দুশো বিশ বোল্টের যে সোর্স আছে ওখানে ঢোকাই দেবেন ঢোকাই দিয়ে এ আর আউটপুট এই পজিটিভ এই লালটা নেগেটিভ কালোটা এই দুইটা এ যে একটা এখানে আরেকটা এই যে এখানে লাগায় দিলে ঝুলে ঝুলে গড়বে অনেক আলো আপনারা সরাসরি না দেখলে আসলে রিয়েল জিনিসটা কি বুঝতে পারবেন না ক্যামেরাতে এত কিছু ধরা পড়ে না ক্যামেরার একটা রেঞ্জ আছে তো যাই হোক এখন আমরা দেখবো কিভাবে সংযোগ দেয় তো প্রথমে এই দুই মাথা আমাদের হলুডটা দরকার নাই এই যে দেখেন হলুডটা এখানে এখানে কোনো সংযোগ নাই এই মাথায় এগুলো তো আমাদের প্রয়োজনও নাই তো এই দুই মাথায় আমরা এই যে এমন একটা সকেট অথবা আপনাদের মতো করে দোকান থেকে কিনে নেবেন একটা সকেট এই দুই মাথায় আমরা এই যেভাবে লাগাব লাগালে আমাদের হয়ে যাবে তাহলে এই সকেট এই দুই মাথায় আমরা ঝালাই করে নেই আপনারা চাইলে ঝালাই না করে ডাইরেক্ট তার প্যাচিয়ে ট্যাপ লাগা ট্যাপ লাগিয়ে দিতে পারেন এই শেষ এখন এটা আমরা একটা মাল্টিমিটার এই যে মাল্টিমিটার এই মাল্টিমিটারের যেখানে এখানে সাবধান আমি জাস্ট দেখানোর জন্য এখানে ট্যাপ ইউজ করিনি না নাহলে কিন্তু এটা আমি ট্যাব ইউজ করতাম এখানে আপনারা অবশ্যই ট্যাব ইউজ করবেন এই যে এখানে ঢুকাইলাম এখন এই ড্রাইভারের আউটপুটে প্রায় অনেক ভোল্টেজ পঞ্চাশ থেকে ছত্রিশ থেকে পঞ্চাশ ভোল্টের মতো আউটপুটে পাওয়া যাবে তো আমরা দেখিনি আসলে কত ভোল্টেজ আউটপুটে পাওয়া যায় মিটার দিয়ে চেক করি এই যে মিটার এই যে আমাদের মিটারের দুই মাথা তো এখানে আমরা দেখবো যে কত ভোল্টেজ আসলে পাওয়া যাচ্ছে পজিটিভ এর সাথে পজিটিভ এই যে আর এই যে নেগেটিভ আছে নেগেটিভ এর সাথে নেগেটিভ এটি দেখেন প্রায় ঊনপঞ্চাশ দশমিক নাইন অথবা পঞ্চাশ আসতেছে তো এতে কোনো সমস্যা নাই এটা খালি পায়ে টাচ না করাই ভালো আর খালি পায়ে জুতা পরা থাকলে শর্ট করবে না তো এই দু মাথায় এখন এই দুই প্রান্তে লাগাতে হবে এখন এটা আবার পজিটিভ নেগেটিভ আপনাকে এলইডিটার ফাইন্ড আউট করতে হবে সেটা ফাইন করার জন্য মিটার দিয়ে করা যায় খুব সহজে মিটারের একটি অপশন আছে যেখানে আপনি সেট করলে যদি শর্ট থাকে তাহলে সেখানে একটা সাউন্ড হয় মিটারে তো সেই অপশনটাতে আমি নিলাম এই যে এখানে এখন এই দুই মাথা এখন এই দুই মাথা আমি যদি লাগাই দেখেন একটি বিপ সাউন্ড হচ্ছে তো আমাদের এখানে আবার লেখা আছে মাঝে এই যে পজিটিভ লেখা আছে আবার এই যে এই পাশে নেগেটিভ লেখা আছে তার মানে এই যে এটা হলো পজিটিভ প্রান্ত এটি নেগেটিভ প্রান্ত তো আমরা শুধু দেখব যে এই পজিটিভের সাথে কার সম্পর্ক এই পাশে অথবা এই পাশে তাহলে এই ওইটাই হবে পজিটিভ আর নেগেটিভ এই নেগেটিভের সাথে এটার শর্ট নাকি এটার শর্ট তাহলে ওইটাই হবে নেগেটিভ তাহলে আমি পজিটিভে প্রথম রাখি রেখে এখানে টাচ করি এই যে কোনো বিফ হচ্ছে না তার মানে সাথে এর কোনো সম্পর্ক নাই হুম এটা বাদ এই পাশে আমি ধরি এই যে বিফ হচ্ছে তার মানে এটা পজিটিভ এর সাথে এর সম্পর্ক তার মানে এটাও পজিটিভ আর এটা হবে নেগেটিভ হ্যাঁ আমাদের মিটারের কাজ শেষ পজিটিভ নেগেটিভ আমরা ফাইন্ড আউট করে ফেলেছি এখন আমাদের এই এখান থেকে আমাদের ড্রাইভারের আউটপুটে যে পজিটিভ আছে পজিটিভটাই পজিটিভ লাগাবো আর নেগেটিভটাই নেগেটিভ লাগাবো দেখবেন ও মাই গড অনেক আলো বি কেয়ারফল অনেক আলো আর অনেক হট হয় এই লাইট এই সেই হট থেকে রক্ষা করার জন্য আপনাকে যা করতে হবে যে এটি এক একটা হিট শ্রিঙ্কের উপরে বসিয়ে এই নাট দিয়ে স্ক্রু দিয়ে লাগাই দেবেন তাহলে ম্যাক্সিমাম একটা না দশ ঘন্টা পর্যন্ত আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু এই হিট সিং ছাড়া যদি চালান অনেক হট হবে সেক্ষেত্রে দুর্ঘটনাও ঘটতে পারে পুড়ে যেতে পারে আর কি তবে ভয়ের কিছু নাই অনেক আলো হয় আপনারা নির্দ্বিধায় এটি কিনতে পারেন আর অন্ধকারে দেখাবো এখন কেমন আলো হয় এখন সুইচ অফ করে দিয়ে আমাদের মেইন

এই ছিল রিভিউ আর সত্যি কথা বলতে কি যে যে দেখেন এখনই অনেক হট হয়ে গেছে হিটসিং আপনার অবশ্যই লাগবে আর উপকরণ থেকে আপনি চাইলে হিট সিং নিতে পারেন আর এটি অবশ্যই আপনাকে একটু সতর্কতার সাথে সব কিছু কানেকশান দিতে হবে আমার মতো এই যে ট্যাপ ছাড়া এখানে লাগেছে এটা করা যাবে না আর অবশ্যই ইন্ডিয়া আপনি দুটি এলইডির মাধ্যমেই ব্যাডমিন্টন খেলতে পারবেন আমি আপনাকে বলতেছি নির্ভয়ে আপনি এটি উপকরণ থেকে অর্ডার করতে পারেন আর অবশ্যই কম নিলে খুচরা অনুযায়ী আমরা প্রাইস ফিক্সড করা আর বেশি করে নিলে অবশ্যই আপনি কম পাবেন সেই প্রাইস লিস্ট আমাদের উপকরণ ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর আশা করি ভালো লাগবে অর্ডার করবেন